প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? কে বলছেন? হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আমার একটা প্রশ্ন ছিল, জি সূরা ইয়াসিন আর সূরা মুল প্রতিদিন পড়ি, তো আমার মা বাবার জন্য প্রতিদিন সূরা ইয়াসিন সূরা মুল পড়ে এক বক্সে দিই আর কি। তো এখন বক্সাইড মুমিন মুসলমান প্রত্যেকের সাথে জন্য বক্সাইড, এখন আমার প্রশ্ন হলো যে ওনাদেরকে তো এই সবটা পৌঁছে দিলাম, আর আমার নিজের জন্য কি আলাদাভাবে পড়তে হবে নাকি আমি আমার সূরা মুল সূরা ইয়াসিন সবটা পাবো? একটা প্রশ্ন জি। আর একটা প্রশ্ন হলো সূরা বাকারা প্রতিদিন পড়তে হয় নাকি শয়তান ঘরে আসে না, শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ? তো আমার কথা আমি তো প্রতিদিন কোরআন পড়ি, অন্যান্য সূরাগুলো পড়ছি, তো এখন প্রতিদিন তো সূরা বাকারা সম্ভব হয় না পড়া, তো আমি কিভাবে পড়বো? একটু একটু প্রতিদিন কি পড়লে হবে কি না প্রতিদিন কোরআন পড়ার আগে? এই দুইটা প্রশ্ন। জীবন আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। আমাদের বোনের প্রশ্ন ছিল তিনি মায়ের জন্য দোয়া করেন আর সেক্ষেত্রে তিনি সূরা মুলক পড়েন, প্রতিদিন পড়েন। এখন তার প্রশ্ন হচ্ছে যে আসলে নিজের জন্য কি আবার আলাদা করে সূরা মুলক পড়তে হবে নাকি একই মুলক পড়ার কারণে দোয়াটা তার নিজের জন্য এবং তার বাপ মায়ের জন্য উভয়ের জন্য যথেষ্ট হবে? প্রথমত আমরা যারা আমাদের মা বাবা পিতা মাতা যারা মানে কবরবাসী আছে তাদের জন্য আমরা এখান থেকে দোয়া করছি, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আমাদের প্রত্যেকের দোয়া করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা থেকে একটা হাদিস এসেছে মুসলিম শরীফে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মা বাবা বা কোনো মৃত্যু ব্যক্তি মরে গেলে কবরে থাকলে কোনো সওয়াবের দরজা মানে অল কাইন্ডস অফ সওয়াবের দরজা বন্ধ হয়ে যায় কয়েকটা ব্যতীত, তার ভিতরে সদকা জারিয়া এবং দোয়া করা, তাহলে দোয়া করবেন সওয়াব পাবে। আমি এই হাদিসটা কেন কোট করলাম এই জন্য যে আমার এই বোন বলে যে কোরআন পড়ে পড়ে ঈসালে সওয়াব কবে, মানে তার মায়ের জন্য বা বক্সায় বললেন এই ঈসালে সওয়াব বা বক্সানো এটা কোরআন হাদিস সাপোর্টেড না, কী কী করতে হবে সেটাই সেই লক্ষ্যকে সামনে রেখে আমি একটি হাদিস শুনিয়ে দিলাম। আল্লাহ নবী বলছেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদকায় জারিয়া করলে তিনি সওয়াব পাবেন কবরে বসে বসে, ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, দোয়া করলে সওয়াব পাবেন। আর একটা ইলমি খিদমত করলে, এখন আমার ওই বোন আর অন্যান্য আপনি কোরআন পড়ে তা কোনো মৃত্যু ব্যক্তির নামে বক্সাবেন সওয়াব পাবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন মান কারা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে ফালাহু আশরু হাসানা, তার জন্য 10 নেকি, আপনি পড়ে একজনের নামে বক্সায় দেবেন এরকম হাদিস। তিনি পড়লে সওয়াব পাবেন এবং তিনি যে দোয়াটা করবেন সেই দোয়ার জন্য সওয়াব পাবেন, কোরআন বক্সিয়ে দিলে সওয়াব হবে এরকম কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না। মুহতারাম আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে আমাদের বোন সূরাতুল বাকারা তেলাওয়াত করলে কি ফজিলত পাওয়া যাবে, তিনি শুনেছেন যে জিন ভূতের আসর থেকে রক্ষা পাওয়া যাবে, কিন্তু প্রতিদিন তো আসলে সূরা বাকারা তেলাওয়াত করা সম্ভব না, একটু কঠিন হয়ে যাচ্ছে, তিনি কি করবেন এ ব্যাপারে? হ্যাঁ, হাদিস একটা এসছে যে তোমাদের ঘরকে যদি এই মানে শয়তান বা এই যারা আমরা আমাদের জিন ভূত বলে, যদিও ভূত শব্দটা কোরআন হাদিস দ্বারা সাপোর্টেড না, এটা খারাপ জিন থেকে মুক্ত রাখতে চাও তাহলে সূরা বাকারা তোমাদের ঘরে পড়ো। আর আমরা এটা না পড়ে যদি এখন মোবাইলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে আওয়াজ করি এটা চালায় তাহলে কিন্তু ওই একই হুকুম, এ ব্যাপারে ইসলামিক স্কলার্সরা ফতোয়া দিয়েছেন। তো এখন যদি আমরা পড়তে সক্ষম না, আসলে অনেক ব্যাপার, তাহলে লাস্ট যে সূরার তিন আয়াত এগুলো পড়তে চেষ্টা করব। আর আমরা তো আমরা দেখি আমাদের প্রায় ঘরে কি দেখা যায় লম্বা লম্বা মুভি, তারপরে সিরিয়ালগুলো দেখতে সময় পায়, কিন্তু একটা কোরআন পড়তে সময় পায় না, শুনতে সময় পায় না। তো আমাদের মন বলছেন তিনি অন্যান্য সূরাগুলো পড়েন, তাতে আসলে হকাদা হবে কিনা? অবশ্যই হবে, বিশেষ করে নাস ফালাক এগুলো হলো ওই জিন ভূতের যে উপদ্রব এ থেকে রক্ষার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস এবং ফালাক পড়তে বলেছেন।